ফুচকা এমন একটা খাবার যেটা দেখলে সবার জিব্বাই ফানি হইব। দুই একজন মানুষ ছাড়া সবাই ফুচকা পছন্দ করে, আর ফুচকা আপনি জেদ দিয়ে বানান, হাত দিয়ে বানান, আর পাও দিয়ে বানান, কোনো ব্যাপার না। ফুচকা দেখলে খাইতে মনে চাইবেই, এমন একটা লোভনীয় খাবার। এটা যদি না খাইয়া কেউ খায় তাহলে হ্যার জীবনটাই পুরা বৃথা। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি রাগলিতে আশা করি ভালো আছেন। মুই আলহামদুলিল্লাহ ভালো আছি। যেহেতু মুই এই এলাকায় বসবাস করি আর কি, মোহাম্মদবাগ এলাকায়, সেহেতু এই এলাকায় কোথায় কি আছে খাওয়ান টাউন ভালো ভালো, এটা আমাকে জানানো মুই সমর একখান দায়িত্ব। এই দায়িত্ব পালন করতে আজকে প্রথমেই শুরু করলাম এই ফুচকা দিয়া। তো ফুচকা কোথায় ভালো পাওয়া যায় মোহাম্মদবাগে, এটা আমাকে আজকে জানাবো। আর আগে মুই ফুচকা খাইতাম বিশেষ করে সোমাতে, যে হ্যানের ফুচকা এখন আর ভালো লাগে না। এর লাগে মুই এইখানে আইস খবর পাইছি যে এইখানে ভালো ফুচকা পাওয়া যায়। এর আগে মুই কয়েকবার খাইছি এই ফুডকার্টটা রাস্তার মধ্যে আসলো। আসলে এই যে ফুডকার্টটা দেখতেছেন, এইটা কিন্তু আগে রাস্তার মানে মসজিদের পাশে আছে কমিউনিটি সেন্টারে, কিন্তু এখন এটা দোকান দিছে। দোকানটা খালি দেখলে মনে হইলো, কিন্তু আসলে এটা খালি না, কারণ মুই তাড়াতাড়ি গেছি আজকে নামাজের মানে মাগরিবের নামাজের পর পর এলাকে খালি পেয়েছি, আমার ভাগ্যটা ভালো। তো এই যে দেখতেছেন কমিউনিটি সেন্টার, বেনারসি কমিউনিটি সেন্টার, এর সামনেই হয়েছে আমাকে এই মজার ফুচকার দোকানটা। অনেক কি চেনেন অনেক কি চেনেন না, এলাকে আজকে আমাকে চেনাইতে আইসি, ঠিক আছে? তো আমরা যদি চান এখানে বয়ে বয়েও খাইতে পারেন, আবার মনে চাইলে পার্সেল করেও বাসায় লইয়া যেতে পারেন। আর যদি যোগাযোগ করতে চান তাহলে এই সাব্বির ভাই, এনার নাম হচ্ছে সাব্বির আহমেদ, তো এনার সাথে যোগাযোগ করে আমরা ফুচকা খাইতে পারবেন এবং নিতে পারবেন। তো আমি একটা মাঝামাঝি ফুচকা ওদের অর্ডার দিছি, এটার 8 পিস ফুচকা আপনারা এখানে পাইবেন। আর এইটা খাইলে আমার পেটটা ফুল ভরে যাবো, কোনো ব্যাপার না। আমরা যদি নাস্তা করতে চান এটা খাইয়া সন্ধ্যার নাস্তা করে দিতে পারেন। আর দুইটা টক পাইবেন, একটা টক দই আর একটা হয়েছে তেঁতুলের টক, এটা আমরা তো দেখলেই বুঝতে পারতেছেন। আর এটার দাম হয়েছে মাত্র 40 টাকা। আমরা 50-60টাও ফুচকা পাইবেন, নাগা ফুচকা আছে, তারপর চকলেট ফুচকা আছে, হেডিও আমরা এটা খাইতে পারবেন। মানে টক মিষ্টি ঝাল সব কিছুর কম্বিনেশন এখানে আমরা পাইবেন। তো আমরা যদি এখানে আইতে চান তাহলে আমরা বিকালবেলা আইবেন, নাহলে সন্ধ্যার পরে আইবেন, যে কোনো টাইমে আমরা এখানে এটা দোকানটা খোলা পাইবেন। যেহেতু এটা একটা মুখরোচক খাবার, এই সেহেতু এটা আমরা ওই টাইমেই খুলবো যে টাইমে আমরা বেশি এটা খাইতে পছন্দ করবেন। মাঝখানে আরেক কথা কয়ে রাখি, সেটা হয়েছে আমরা যদি মনে করেন যে এই ফুচকা আমরা কোথায় পাবেন, আসলে এটা ওই এলাকায় কিন্তু ফুচকা আমরা যদি আইতে পারেন মানে অন্য কোনো এলাকায় দেয় তাহলে কিন্তু আইতে পারেন। আমরা কিন্তু আমন্ত্রণ জানাই লইলাম, এলাকা মাঝখানে এই কথাটা আমাকে অ্যাড করে দিলাম আর কি। তো যাই হোক, আমরা যদি এইখানে ফুচকা খাইতে আন অবশ্যই কিন্তু মোরে জানাইবেন, ঠিক আছে? কমেন্টস করে একটা জানাই দিয়েন যে আমরা এই জায়গায় ফুচকা খাইতে আইসেন বা আইবেন, তাহলে একটু মনে একটু শান্তি পাবো যে না মোর ইনফরমেশন আমাকে কামে লাগছে। তো যাই হোক, মুই মোর ফুচকা কিন্তু খাইতেছি, এ দেখে যদি আমাকে লোভ লাগে তাহলে মোর কিছু করার নাই, কারণ মুই এটা অলরেডি কিন্তু খাইয়া লাইছি। ফুচকা খাই আবার সফট ফুডি অর্ডার দিছি, কারণ আমাকে তো দেখাইতে হইবে, আমাকে তো জানাইতে হইবে যে সফট ফুডির টেস্ট কেমনটা। সফট ফুডির টেস্টও ভালো, আমরা খাইতে পারেন। এবং প্লেট প্রত্যেক প্লেট হয়েছে 30 টাকা। আর আপনাকে লাস্টবারের মতো আবার দেখাই দিলাম এই যে বেনারসি সেন্টার এবং সামনেই হয়েছে ফুচকার দোকানটা। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাইরে ফুচকার দাওয়াত রইল, আল্লাহ হাফেজ।